নামাজে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين الله পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে ارشاد করতেছেন قد جاءكم من الله আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের নিকট এসে গেছে নূর নূর দ্বারা তাফসীরে জালালাইন শরীফে আয় হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর দ্বারা বোঝানো হয়েছে আলো আর কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব অর্থাৎ কোরআনে মাজিদ এখানে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ পাক কোরআনে মাজিদের আয়াতে বলেন যে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তোমাদের নিকট নূর আলো এসেছে জ্যোতি এসেছে আর একটি কিতাব সুস্পষ্ট একটি কিতাব তোমাদের মধ্যে এসেছে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে নূর দ্বারা খেতাব করেছেন অর্থাৎ এই আয়াতের শুরুতেই রয়েছে ইহুদি খ্রিস্টান যারা তারা তাওরাত ইঞ্জিল এই কিতাবগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা ছিল তাদের সুবিধা মতো তারা কিছু জিনিস মানছে কিছু জিনিস মানে নাই এদের মধ্যে বিশেষ করে যে যে জায়গার মধ্যে তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে শেষ নবীর আগমনের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমনের কথা উল্লেখ করা আছে আহমদ মুহাম্মদ নাম দিয়ে দেওয়া আছে তারা হিংসা বশত তাদের তাওরাত থেকে ইঞ্জিল থেকে এই নামগুলো কেটে দেওয়া মুছে দেওয়ার প্রায় তারা করেছে অস্বীকার করেছে নামটি পড়ার ব্যাপারে আর আরেকটা বিধান তারা লঙ্ঘন করেছে ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহ পাকের পক্ষ থেকে জেনাবে বিচারের শাস্তি আগেও ছিল যারা অবিবাহিত পরনারীর সাথে জেনাবে বিচার করবে 100 দররা তাকে মারতে হবে সে বাঁচক আর মরক আর যদি বিবাহিত কোনো পুরুষ মহিলা জেনাবে বিচারে লিপ্ত হয় তার জন্য তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে জনসম্মুখে হত্যা করতে হবে কোরআন শরীফের আইন কিন্তু এই ইহুদি খ্রিস্টানরা এই আইনটাকেও তারা মুছে ফেলেছে আইনটা তারা মানতে রাজি না বিভিন্নভাবে যখন এই গোমরাহির মধ্যে পড়েছে তখন আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন এই নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুভাগমন ঘটেছে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের নূর যদি তোমরা গ্রহণ করো মেনে চলো তাহলে তোমরা নিজেদের জীবনকে আলোকিত করতে পারবে আর যদি না মানো তাহলে তোমরা যে গোমরাহির মধ্যে ছিলে অন্ধকারে ছিলে এই অন্ধকারে থেকে থেকে তোমরা জাহান্নামের আঙ্গার হয়ে যাবে সম্মানিত হাজিরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ এই দুনিয়াতে শুভ আগমন করেছেন কিন্তু তার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাধারণ যারা মানুষ রয়েছে তাদের রূহ মতই কি রূহের জগতে ছিল না একটু ব্যতিক্রম রয়েছে না নবীজি সাল্লামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম বিষয়টি আল্লাহ পাক নবীজি সাল্লামের নূর মুবারককে অনেক 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 যুগ আগ থেকেই এই সৃষ্টি এই পৃথিবী আসমান জমিন সৃষ্টির আগ থেকেই আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন হাদিস শরীফ থেকে যেটা প্রমাণ পাওয়া যায় ওয়ান ইবনে আব্বাসিন رضي الله تعالى عنه قال إن قريشا كانت نورا بين يدي الله قبل أن يخلق آدم عليه السلام بألف عام يسبح ذلك النور حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه تلك حديث تيني بولين رسول پاک صلى الله عليه وسلم إن قريشا নিশ্চয় কুরাইশ এই কুরাইশ বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাত নূরান বাইনা ইয়াদিল্লাহ আল্লাহ তাআলার সামনে নূর হিসাবে ছিল আল্লাহ পাক কুদ্রতি ভাবে নূর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারককে আল্লাহ পাক প্রথমে কি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহর সামনে কখন এই হাদিসের মধ্যে আছে কবলা আইয়াখলুকা আদম আলাইহিস সালাম
যখন আদম আলাইহিস সালাম এখনো সৃষ্টি হন নাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, তারও আলফাই আমিন 2000 বছর আগে, 2000 সন আগে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। কি করছে সেই নূর? এই হাদিসের মধ্যেই আছে, ইউসাব্বিহু যালিকান নূর, এই নূর আল্লাহ পাকের সামনে থেকে থেকে আল্লাহ পাকের তাসবিহ করেছে, আল্লাহ পাকের গুণকীর্তন করেছে, প্রশংসা করেছে। যে স্বাভাবিক আমরা যে তাসবিহ পড়ে থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিভিন্ন তাসবিহ, সে নূর আল্লাহ পাকের সামনে থেকে থেকে আল্লাহ পাকের তাসবিহ পড়তেছিল। আর এই তাসবিহগুলো শুধু আল্লাহ পাক নিজেই শুনেন না, বরং ফেরেশতাগুলো শুনেছে, ফেরেশতাগুলো এই নূরকে দেখেছে এবং তাসবিহগুলো শুনেছে। এই হাদিস শরীফে রয়েছে, তুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহিহি, ফেরেশতাকুল যারা ছিল তারাও ওই নূরে মুহাম্মদী থেকে যে তাসবিহ আল্লাহ পাকের প্রশংসামূলক শব্দগুলো আসত, ফেরেশতারাও তার সাথে সুর মিলিয়ে মিলিয়ে আল্লাহ পাকের তাসবিহগুলো পড়তেছিল, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুরে 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 ফেরেশতাকুল সে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের তাসবিহ সাথে সাথে সুর মিলিয়ে তাসবিহ পড়তেছিল। এইভাবে চলতেছিল চলতেছিল কতদিন? অন্য হাদিস থেকে সেটা প্রমাণ পাওয়া যায়। সে হাদিস কেনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم إنه سأل جبرائيل عليه الصلاة والسلام فقال يا جبرائيل كم أمرت من السنين فقال يا رسول الله لست أعلم غير أن في الحجاب الرابع شدر كان حديث حضرت أبو هريرة رضي الله تعالى عنه حديث তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয় সাআলা জিব্রাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিব্রাইল আলাইহিস সালাম একা একা আল্লাহ রাসূল এবং জিব্রাইল আলাইহিস সালাম এই প্রশ্ন করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আখি জিব্রাইল তুমি তো এই দুনিয়াতে 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার পয়গাম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, সবার কাছে তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি নিয়ে আসতে, তারও কত আগে তোমাকে সৃষ্টি করা হয়েছে এটা তো জানাই নাই, যখন এই দুনিয়া আসমান জমিন আল্লাহ পাক কি করেন নাই, সৃষ্টি করেন নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এ আখি জিব্রাইল আপনার বয়স কত, আপনি কত দিন আগে সৃষ্টি হয়েছেন, এটা কি আপনার জানা আছে? এই কথা নবীজি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে বললে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, ফাকালা ইয়া জিব্রাইল কাম আমারতা মিনাস সিনিনা ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এই কথা জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলে জিব্রাইল আলাইহিস সালাম উত্তরে বলেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাস্তু আলামা গায়রা, না আমি আমার বয়স কত এটা আমার জানা নাই, কত আগে যে আল্লাহ পাক আমাকে কখন বানিয়েছেন এই কথা আমার কি নাই, মনে নাই। তবে দেখেন আমাদের অনেক সময় মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে যে আপনার বয়স কত হবে, এরা অনেক সময় এই স্বাধীনের সময় আমি এতটুকু ছিলাম, অথবা কেউ বলে বন্যার বছর আমি এতটুকু ছিলাম, এরকম কিছু কিছু ঘটনা নিয়ে তাদের অনুমান করার চেষ্টা করে তাদের বয়স কত হতে পারে। ঠিক তেমনিভাবে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন বয়সের ক্ষেত্রে,
জিবরিল আলাইহিস সালাম বলল যে আমার তো এরকম জানা নাই, তবে আন্নাল হিজাবির রাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি সাবঈনা আলফ সানা, তবে আমার একটা জিনিস মনে আছে, আল্লাহ পাকের চতুর্থ আসমানে হিজাবুর রাবে চতুর্থ আসমানে একটা উজ্জ্বল তারকা উদিত হতো, সে তারকা 70,000 বছর জ্বলে থাকত, আবার 70,000 বছর পরে ডুব দিত, আলো দেখা যাইতো না, আবার 70,000 বছর পরে আবার উঠত। এমনিভাবে জিবরাইল ইসলাম বলতেছে কুল্লু সাবঈনা আলফ সানা মাররা রাআইতুহু ইসনাই ওয়া সাবঈনা আলফ সানা, ঠিক এমনিভাবে আমি 72,000 বার আমি এই তারাটাকে উঠতে নামতে দেখেছি। এবার বোঝা যাইতে পারে যে কত কোটি কোটি বছর জিবরাইল ইসলামের বয়স হয়েছে। এই কথা বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কি জিবরাইল ও ইজ্জতি রব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাব। জিবরাইল আসসালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর মহত্বের কসম করে বলছি, আল্লাহ পাক আমাকে নূর দ্বারা সৃষ্টি করে তারকা আকারে রেখে দিয়েছেন, তুমি সেই তারকাটাকেই বারবার দেখেছ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালামের সৃষ্টিরও কত আগে আল্লাহ পাকের এই হাবিবের নূর মুবারক নূরে মোহাম্মদীকে সৃষ্টি করে আকাশের মধ্যে কী করছেন, রেখে দিয়েছেন অনন্তকাল, যেটা কোনো সীমা ঠিক করা যাবে না। তারপরে কি অবস্থা হলো, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, হাদিস শরীফে আসছে ফালাম্মা খলাকাল্লাহু আদম, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন দুনিয়া থেকে মাটি নিয়ে, এতে অনেক ইতিহাস রয়েছে, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল মালাকুল মৌত, এই মালাকুল মৌত দিয়ে এই মাটি থেকে মাটির কান্নাকে সহ্য করে ভ্রুক্ষেপ না করে টান দিয়ে মাটি থেকে এই জমিন থেকে মাটি নিয়েছেন। পরবর্তীতে আল্লাহ পাক এই মালাকুল মৌত ফেরেশতাকে মানুষের জান কবজের জন্য দায়িত্ব দিয়েছেন, কঠিন হৃদয়ের, যার মধ্যে কোনো মায়া বলতে কিছুই নাই, যত চিৎকার করে মানুষ তার মধ্যে বিন্দুমাত্র মায়া আসে না। সময় তো হাজিরিন, এই আদম আলাইহিস সালামকে এই মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করে সব কিছু সৃষ্টি সম্পন্ন হওয়ার পরে এখন রূহ দিবেন, কিন্তু রূহ দেওয়ার সাথে সাথে রূহ ভিতর থেকে চলে আসছে, রূহকে কষ্ট করা হলে রূহ উত্তর দিল যে আল্লাহ ভিতর অন্ধকার, মাটির দেহ অন্ধকার। ওই যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগে, সকল সৃষ্টির আগে যে নূরে মোহাম্মদ আল্লাহ রাসূল সালামের নূর সৃষ্টি করে রেখেছেন, সেই নূর মুবারককে আল্লাহ পাক আল্কালিকান নূর ফি সুলবিহি, আদম আলাইহিস সালামের পেশানিতে সেই নূরকে আল্লাহ পাক দিয়েছেন, ভিতর আলোকিত হয়ে গেছে, রূহ দিয়েছে, রূহ ভিতরে বসে গেছে, আর বের হওয়ার চিন্তাও করে না, সেই রূহ বের করছে, 1,000 বছর যাওয়ার পরে মালাকুল মৌত টেনে বের করা লাগছে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে। আল্লাহ পাক প্রথম সেই নূরে মোহাম্মদীকে একটা বিশেষ পদ্ধতিতে তার পেশানিতে দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহবাতানি আল্লাহু তাআলা ইলাল আরদি ফি সুলবি আদম ওয়া জাআলানি ফি সুলবি নূহ আলাইহিস সালাম। তারপরে বেহেশতে ছিলেন গন্ধম ফল খেয়ে আদম এবং হাওয়া আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে, সেই নূর আদম আলাইহিস সালামের মধ্য থেকেই, আদম আলাইহিস সালামের মাধ্যমেই জান্নাত থেকে এই দুনিয়াতে পদার্পণ করেছেন। তখন যখন এই দুনিয়াতে পদার্পণ করেন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পেশানিতে কপালের মধ্যে আল্লাহ রাসূলের সেই নূর মুবারক তখনও ছিল, এই আদম আলাইহিস সালামের মাধ্যমেই দুনিয়াতে এসেছে। আসার পরে আদম আলাইহিস সালামের মাধ্যম হয়ে
আদম আলাইহিস সালামের সন্তান হয়ে আস্তে 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 নূহ আলাইহিস সালাম পর্যন্ত সেই নূর আল্লাহ পাক ব্যবহারিক পেশানির মাধ্যমে আল্লাহ পাক কি করলেন এই নূরকে ধারাবাহিক রাখলেন রাখার পরে তারপরে আস্তে আস্তে তার ছেলে থেকে তার ছেলে এইভাবে বিভিন্ন রেহেমের মাধ্যমে ওয়া কজাফানি ফি সুলবি ইব্রাহিম আলাইহিস সালাম আসনু আলাইহিস সালাম তে তার ছেলে আস্তে আস্তে সেই নূর মোবারক নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত চলে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল সেই বংশকুল থেকে আস্তে আস্তে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত চলে আসছে আব্দুল মুত্তালিব থেকে সেই নূর মোবারক তার ছেলে আব্দুল্লাহ আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহর পেশানিতে আসছে সেখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক মা আমিনার রহম হয়ে এই দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদার্পণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যেভাবে আসছে সুম্মা লাম ইয়াজাল ইয়ানকুলনি মিনাল আসলাবিল কারীমা ওয়াল আরহামিত তাহিরা যে পুণ্যবান পুরুষ এবং যারা যে সমস্ত মহিলাদের রেহেমের মাধ্যমে এই দুনিয়াতে নূর পদার্পণ করছে সবাই গুনাহ থেকে মুক্ত ছিল পবিত্র মানুষ ছিল বিশেষভাবে আল্লাহ পাক বিশেষ পাত্রের মাধ্যমে বিশেষ ব্যক্তির সম্মানিত ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লামের নূর এই দুনিয়াতে আল্লাহ পাক আস্তে আস্তে এনে পৌঁছিয়েছেন তারপরে হাত্তা আখরাজানি মিম বাইনি আবাওয়াইহি আল্লাহ রাসূল বলেন এইভাবে আস্তে আস্তে আমার পিতামাতার মাধ্যমে আল্লাহ পাক আমাকে কি করছেন দুনিয়াতে পাঠিয়েছেন লাম ইয়ালতাকিয়া আলা সিপাহি কত্তুন কাজা এমনি ভাবে আল্লাহ পাক এই আল্লাহ রাসূলের নূরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে মা আমিনার গর্ভে ছিলেন তার 50 থেকে 55 দিন আগে আরবের মধ্যে একটি ঘটনা ঘটে গেল যে ঘটনাটি আমাদের সুরে ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল এই যে হস্তি বাহিনীর ঘটনা আল্লাহ রাসূল ইসলামের জন্মের 50 থেকে 55 দিন আগে এই ঘটনা ঘটেছে ইয়ামেনের বাদশাহ আব্রাহা সে অনেক ক্ষমতাধর ছিল সে চিন্তা করল যে এই বিশ্বের মধ্যে সে কি করবে সবচেয়ে বেশি সম্মানিত বাদশাহ হবে এখন দেখলো যে প্রত্যেক বছর সেই অন্ধকার যুগে যখন মুসলমান ছিল না আল্লাহ রাসূল জন্মই হয় না তারও আগ থেকে কাবা শরীফের মধ্যে বছরে একবার মানুষ এই হজ করার জন্য যাইত যদিও সেটা পদ্ধতি ভিন্ন ছিল কিন্তু সবাই সমবেত হতো বাদশাহ ইয়ামেনের বাদশাহ আব্রাহা চিন্তা করল আমি দুনিয়াতে সম্মানিত হতে হলে সবাই আমার কাছে আসবে কিন্তু সবাই মক্কা শরীফে যায় হজ করার জন্য তিনি চিন্তা করলেন যে এই হজের বিষয়টি আমার ইয়ামেনে আমাকে আনতে হবে এই তার মাথার মধ্যে ভূত উঠে কিন্তু সে চিন্তা করতেছে হজের সকল মানুষকে ইয়ামেন নিতে হবে যেহেতু সে সম্মানিত বাদশাহ ক্ষমতাধর বাদশাহ গায়ের জোরে সব করবে সে চিন্তা করল যে একটা গির্জা বানালো কাবা শরীফের আদলে সেখানে থাকার জন্য অনেকগুলো বিল্ডিং করলো ভালো ভালো ব্যবস্থা সেখানে করলো করার পরে কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল সেও সেখানে মূর্তি স্থাপন করে সব কিছু সুন্দর করে ঘোষণা করলো যে এই বছর থেকে তোমরা কাবা শরীফে মক্কা শরীফে যাওয়া লাগবে না ইয়ামেনে সানা শহরের মধ্যে এসে তোমরা হজ পালন করো প্রথম বছর নতুন কিছু দেখলে শুনলে মানুষ দেখতেও তো যায় কিছু মানুষ সেখানে গেছে যাওয়ার পরে সেখানে দেখলো যে না অনেক ভালো ব্যবস্থা কিন্তু কেনানা বংশের কিছু মানুষ যারা মক্কাকে ভালোবাসত কাবাকে ভালোবাসত এরা এ সহ্য করতে পারে নাই যে তোমরা কাবার মধ্যে হাত দিয়ে চেষ্টা করো কাবার মতো তোমার হজ করার জন্য এখানে চিন্তা করতেছ তারা করছে কি কিছু মানুষ গিয়ে রাতের অন্ধকারে পায়খানা করে তার এই গির্জা যে কাবা বানায় সেটার মধ্যে
লেপে দিল একবারে। সকালে উঠে এই অবস্থা দেখে কি পরিমাণ অপমান! সারা বিশ্বের হজ করার জন্য যে কাবা ইয়ামেনের বাদশাহ আব্রাহা বানিয়েছে সেটার মধ্যে পায়খানা করে লেপে দিয়েছে। অপমান সহ্য করতে না পেরে আব্রাহা চিন্তা করলো যে নিশ্চয় মক্কার যারা কাবাকে ভালোবাসে, বাইতুল্লাহকে যারা ভালোবাসে, তারাই এই কাজটা করেছে। চিন্তা করে 60,000 সৈন্য একত্রিত করছিল, 60,000 করে সিদ্ধান্ত নিল যে আমি কাবাকে আক্রমণ করব, কাবাকে ভেঙে দিব, যেন চিহ্ন রাখব না, মানুষ যেন সেই কাবা শরীফ হজ করতে যাইতে না পারে। আল্লাহ রাসূল ইসলামের জন্মের কতদিন আগে? 50 বা 55 দিন আগে। আল্লাহ রাসূল ইসলাম এখনও মায়ের গর্ভেতে আছে। সময় তো হাজিরিন, সে সিদ্ধান্ত মোতাবেক দাম্ভিক বাদশাহ আব্রাহা সে করলো কি, 13টা হাতি নিল, হাতি বিশাল হাতি 13টা নিল। উদ্দেশ্য ছিল কাবা শরীফের পিলারের মধ্যে এই হাতিগুলোকে শিকল দিয়ে বেঁধে চারপাশ থেকে টান দিলে এমনিতেই কাবা ধ্বংস হয়ে যাবে, সব ভেঙে চুরে গুড়মাড় হয়ে যাবে। সিদ্ধান্ত মোতাবেক 60,000 সৈন্য নিয়ে বাদশাহ আব্রাহা নিজেও একটা বিশাল দেহের অধিকারী একটা হাতির মধ্যে উঠলেন, সেটার নাম ছিল মাহমুদ। উঠে সেখানে সে কাবার কাছে মিনা মুজদালিফার মাঝখানে গেলেন, চলে আসলেন। অনেক বাধা মাঝখানে পেয়েছে, যুদ্ধ কিছু হয়েছে, আসার পরে তার যে প্রধান যে হাতিটা, হাতিটা বসে গেল সামনে আগায় না। তাকে যখন অন্যদিকে নিতে চায় সে হেঁটে হাঁটতে থাকে, ঠিক যখন কাবার দিকে সে তাকে নিতে চায় সেই হাতিটি বসে যায়, সামনে আগায় না। যতই পিটে সে সামনে উঠেও না আগায়ও না, কারণ হাতি বুঝছে যে এ কাবার মালিককে আল্লাহ, এই কাবার দিকে যাওয়া যাবে না। দাম্ভিক সে আব্রাহা অনেক চেষ্টার পরও যখন যেতে পারলো না, কাবার কাছেও যেতে পারলো না, দেখল আরব সাগরের উপর থেকে একটা মেঘ আসতেছে। মেঘ এই আসল বাস্তবতা সেটা মেঘ নয়, আল্লাহ পাকের বিশেষ সৈন্য কিছু পাখি। ও আরসালা আলাইহিম তৈরান আবাবিল, যাকে যাকে পাখি আল্লাহ পাক পাঠিয়েছেন, অনেক অনেক কিছু, অনেক বড় কিছু পাঠায় নাই। তারা সেখানে এসে তো প্রথম হাঁক ডাক দিয়ে আব্দুল মুত্তালিফের যত ওঁট ছিল সবগুলো নিয়ে গেছে, খবর দিল যে আমরা তো কাবা আক্রমণ করব, তোমরা যদি যুদ্ধ করতে চাও আসো, আর তা না হলে আমাদেরকে পথ ছেড়ে দাও, আমরা কি করব, কাবাকে ধ্বংস করে দিয়ে যাব। রাসূল ইসলামের দাদা আব্দুল মুত্তালিফ একটা কথাই বলছে, তোমরা আমার 200 ওঁট লুট করে নিয়ে আসছো, আমাকে ওঁটগুলো দিয়ে দাও। বলতেছে আমরা যে তোমাদের কাবা ভেঙে দিব। তখন কাবা শরীফের মোতোয়াল্লি ছিল আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, চাবি ছিল ওনার কাছে, বলল যে তো কাবা তোমরা রক্ষা করবে না, তোমাদের এত সম্মানিত। আব্দুল মুত্তালিব সেদিন আব্রাহাকে উত্তর দিল, এই কাবার মালিক আমি নয়, আমি ওটের মালিক, আমাকে ওট দিয়ে দাও, কাবার মালিকই কাবাকে কি করবে, রক্ষা করবে। একটা বিশ্বাস ছিল, একটা বিশ্বাস ছিল যে এটা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরকে তারা ধ্বংস করতে পারবে না, এটা বিশ্বাস ছিল আব্দুল মুত্তালিফের। বাস্তবতা হলো পরে যখন আব্দুল মুত্তালিফ তার ওট দিয়ে দিল আব্রাহা, সব মক্কাতে কাবা শরীফের চত্বরে যারা ছিল সবাইকে বললো তোমরা এখান থেকে সব ঘরবাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ে চলে যাও, কারণ আব্রাহা 60,000 সৈন্য, তোমাদেরকে যদি মাঠ দেওয়া লাগবে না, সামনে হাঁটি গেলে তোমরা শেষ। সবাই দূরে দূরে পাহাড়ের মধ্যে গিয়ে সিলেন্ডার করলো যে আমরা তোমার সাথে যুদ্ধ করব না, তুমি যা ইচ্ছা তা করো। আব্দুল মুত্তালিব কাবার মালিকের কাছে বলল, এ কাবার মালিক, আব্রাহাকে ঠেকানের মতো শক্তি আমাদের নাই, তোমার ঘরকে তুমি হেফাজত করো। এ কথা বলে সে চলে গেছে। আব্রাহা দেখলো কি আসতেছে, আরব সাগর উপর থেকে মেঘ আসতেছে কালো হয়ে। বাস্তবতা হলো যাকে যাকে পাখি আল্লাহ পাঠিয়েছেন, অনেক দাম্ভিক বাদশাকে ধ্বংস করার জন্য সেখানে আল্লাহ পাক অনেক বড় কিছু পাঠান নাই, পাখি, একটা পাখি, তিনটা পাথর, একটা হলো মুখে আর দুই পায়ের মধ্যে দুইটা পাথর। কত বড়? সেটা হলো যে মশারির ডাল থেকে একটু বড়, চনাবুট থেকে একটু ছোট, এই ধরনের। আর পাখির সাইজ
একেবারে কবুতর থেকে ছোট, আপনার এই তো দোয়েল পাখি থেকে একটু বড় আর কি, কবুতর থেকে ছোট, একেবারে ছোট ছোট পাখি, আর তিনটা করে কঙ্কর একটা মুখে, দুইটা দুই পায়ে, প্রত্যেকটা কঙ্করের মধ্যে এই 60,000 সৈন্যের কার গার মধ্যে কোনটা পড়বে নাম লেখা ছিল। পাখি গিয়ে কাম ছিল শুধু কেলা ছেড়ে দেওয়া, আর ওই কঙ্করটা যার নাম লেখা আছে তার মাথার মধ্যে, যদি লোহার টুপি থাকে লোহার টুপি ভেদ করে মাথার মধ্যে পড়ে গলা দিয়ে পেটে এসে তাকে নিয়ে, তার যদি নিচে ঘোড়া থাকে ঘোড়ার মধ্যে পড়ে ঘোড়া সহকারে একটা কঙ্করে এই সব দৃশ্যাত করে দিল, সব দৃশ্যাত করে ফেলল। আল্লাহ আকবর, আল্লাহ শক্তি, আল্লাহর সাথে শক্তি দেখাতে আসছে, কাবা ধ্বংস করতে আসছে আব্রাহা। 60,000 সৈন্য ছিন্ন ভিন্ন হয়ে কোথায় যে গেল আব্রাহা, তার সমস্যা সৃষ্টি হলো, তার গায়ের সে বেশি দাম্ভিকতা দেখাইছে, তার শরীরের মধ্যে যতগুলো জয়েন্ট আছে এগুলো আলাদা হয়ে গেল, চামড়া ঠিক আছে কিন্তু ভিতরের জয়েন্ট আলাদা, মুট করতে পারে না, হাত নড়াইতে পারে না, সবগুলো কাজ করতেছে না, আস্তে আস্তে তাকে ক্ষুদ্র আকারে করে ফেলা হলো। এই তার বুক ফেটে তার ভিতর থেকে আপনার নাড়ি বুড়ো সহকারে, তার কলিজার সহকারে সবগুলো বের হয়ে অপমানের সহিত সে সেখানেই কি করলো, মারা গেল, সানা নামক জায়গায় গিয়ে সে মারা গেছে। আল্লাহ পাক ধ্বংস করেছেন, নবীজি সাল্লামের শুভাগমন হবে, মাত্র 50 দিন বাকি আছে, দুনিয়াতে তাশরিফ আনবেন, এর মধ্যে আব্রাহা আসছে বাইতুল্লাহ শরীফ ভেঙে চুরমান করে দিবে, 60,000 সৈন্য শেষ, আব্রাহ শেষ, তাদের যুদ্ধলব্ধ যতগুলো সম্পদ পেয়েছে কুরাইশরা সেগুলো সংগ্রহ করে স্বর্ণ মুদ্রা দিয়ে তো তারা একটা কূপ ভরে ফেলছে, অর্থাৎ তারা আসছে ধ্বংস করার জন্য, এসে বনি কুরাইশকে, আব্দুল মুত্তালিফের বংশকে, মক্কাবাসীকে তারা আরও ধনী বানিয়ে দিয়ে চলে গেছে, তারাও ধ্বংস হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই রবিউল আউয়াল মাসে আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য, অধিক পরিমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠানোর জন্য, যখন সময় পাই উযু অবস্থায় এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে আমরা দুরূদ শরীফ পড়ব, নফল নামাজ আদায় করব, বেশি বেশি দান সৎকাত করার চেষ্টা করব, রবিউল আউয়াল মাসকে আমরা সম্মান প্রদর্শন করব, এই জন্যেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে দুনিয়াতে তার শেফ এনেছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।